অনুদেশের নাম পরিবর্তনের বিষয়টি কোনো নতুন ঘটনা নয়। 2020 সালে হল্যান্ড নামটি বাদ দিয়ে নেদারল্যান্ডস হিসেবে পরিচিত হয়। এর পূর্বে গ্রিসের সাথে বৈরিতার কারণে মেসিডোনিয়া তাদের নাম পরিবর্তন করে নর্থ মেসিডোনিয়া করে। ইতিহাসে দেখা যায় ইরান একসময় পার্সিয়া বা পারস্য হিসেবে পরিচিত ছিল। একসময়কার সিয়াম এখন থাইল্যান্ড এবং রোডেশিয়ার নাম পরিবর্তন হয়ে জিম্বাবুয়ে হয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বোকা রোবটের আজকের এই পর্বে আপনাকে স্বাগতম। আজকে আমরা তুরস্কের নাম পরিবর্তনের কারণ নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। উসমানীয় সাম্রাজ্য বা অটোমান এম্পায়ার পরিচিত হওয়ার পর অনেকগুলো রাষ্ট্রের জন্ম হয় আর মূল সাম্রাজ্যের নাম হয় তুর্কি, যাতে ইংরেজিতে বলা হয় টার্কি। বর্তমানে এটি বিশ্বের টার্কি হিসেবে পরিচিত, বাংলাদেশে যেটি তুরস্ক হিসেবে চিনে সবাই। এই প্রথম তুরস্ক নাম পরিবর্তনের চেষ্টা করছে বিষয়টি তেমন নয়। 1980-এর দশকে প্রধানমন্ত্রী তুরগুন্ড ওজালের সময়ও নাম পরিবর্তনের একই প্রচেষ্টা চালানো হয়, তবে তখন বিষয়টি ততটুকু আগ্রহ তৈরি করতে পারেনি। দেশটির নতুন নাম এখন তুর্কিয়ে। তুরস্কের মানুষের সংস্কৃতি, সভ্যতা এবং মূল্যবোধের সবচেয়ে ভালো বহিঃপ্রকাশ এবং প্রতিনিধিত্ব করার জন্য তুর্কিয়ে সর্বোত্তম। তুরস্কের বেশিরভাগ মানুষ এরই মধ্যে তাদের দেশকে তুর্কিয়া হিসেবে জানে, তবে ইংরেজিতে করা টার্কি নামটি আন্তর্জাতিক মহলে এবং দেশের ভেতরে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তুরস্কের কাছ থেকে আনুষ্ঠানিক এক আবেদনের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ তুর্কিয়ে নামটি গ্রহণ করেছে। আন্তর্জাতিক পরিসরে তুরস্ক এখন থেকে তুর্কিয়া হিসেবে পরিচিত হবে। এখন অন্যান্য আন্তর্জাতিক সংস্থাতেও একই ধরনের নাম পরিবর্তন আনতে বলবে তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গত বছর থেকে তুরস্কের নতুন করে পরিচয় দেওয়ার অংশ হিসেবে তুর্কিয়ে রাখার প্রচারণা শুরু করেন। যখন নাম পরিবর্তনের ঘোষণা আসে, তখন থেকে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম টিআরটি তুর্কিয়ে শব্দটি ব্যবহার করে। এখন থেকে তুরস্কের সব রপ্তানি পণ্যর গায়ে মেড ইন তুর্কিয়ে লেখা থাকবে। এছাড়া জানুয়ারি মাস থেকে তুরস্কের পর্যটন শিল্পে হ্যালো তুর্কিয়ে প্রচারণা শুরু হয়েছে। মূলত তিনটি কারণে দেশের নাম পরিবর্তন করেছে তুরস্ক। এক, ইংরেজিতে তুর্কি বা টার্কি জাতির নাম নিতে বড়সড় একটি পাখির কথা আসে। টার্কি শব্দটি বড়দিন, ইংরেজি নতুন বর্ষ এবং থ্যাংকসগিভিং ডে এর সাথে সম্পর্ক একটি পাখির নাম। উত্তর আমেরিকার থ্যাংকসগিভিং উৎসবের প্রতীক এই টার্কি পাখি একটি জাতির প্রতীক এবং জনগণকে তা প্রদানের সামর্থ্য প্রতীক হিসাবে এই উৎসবে পাখিটি খাওয়া হয়। ইংরেজদের উৎসব করে খাওয়া পাখির সাথে মিলে যায় নাম পরিবর্তন করার চেষ্টা করা হয় এবং তা সফলভাবে পরিবর্তন করা হয়। দুই, টার্কি নামের নেতিবাচক অর্থ। ক্যামব্রিজ অভিধানে টার্কি শব্দটির অন্যতম অর্থ হচ্ছে যে জিনিস চরমভাবে ব্যর্থ অথবা বোকা ব্যক্তি। কথ্য ভাষায় ব্যর্থতা বোঝাতে এই শব্দটি ব্যবহৃত হয়ে থাকে। নামের কারণে তাদেরকে বোকা জাতি বলা থেকে বিরত রাখতেই নামের পরিবর্তন করা হয়েছে। তৃতীয়, গত 20 বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে দেশটি। অর্থনৈতিক সংকটে ভুগতে থাকা তুর্কিরা আগামী বছরের জুনে নির্বাচনে যাচ্ছে। নাম পরিবর্তনের পেছনে রাজনৈতিক উদ্দেশ্যও থাকতে পারে। কারো কারো মতে, তুরস্কের রাজনীতিতে গুরুত্বপূর্ণ বছরটি জাতীয়বাদী ভোটারদের কাছে পৌঁছাতে তুরস্কের সরকারের প্রয়োগ করা এটি আরেকটি নতুন কৌশল। তবে অনেকেরই মতে, নির্বাচনের পূর্বে ধাপ্পাবাজি চেয়ে দেশের আন্তর্জাতিক অবস্থান বাড়ানোর জন্য নাম পরিবর্তন একটি রিব্র্যান্ডিং কৌশল। নতুন নাম আরও বেশি সুনির্দিষ্ট ও কঠিন সমস্যা থেকে জনগণের নজর সরিয়ে দেবে। একই সঙ্গে শক্তিশালী ও ঐতিহ্যবাহী ইস্যুতে তুরস্ক প্রেসিডেন্ট এরদোয়ানকে আরেকটি যুক্তি ব্যবহারের সুযোগ করে দেবে। এ ধরনের আরেকটি জনতুষ্টিবাদ পদক্ষেপের অংশ হিসেবে 2020 সালের ইস্তাম্বুলের ঐতিহাসিক বাইজেন্টাইন আয়া সোফিয়া জাদুঘরকে মসজিদে রূপান্তর করেন এরদোয়ান। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন, এর সাথে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করবেন, আর ভালো না লাগলে তাও জানাতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।